রিয়াদ থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে আপ ডাউন টিকিটের মূল্য কত সেটি আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। রিয়াদ টু ঢাকা ফ্লাইটের টিকিটের মূল্য আমি আপনাদের জানাবো। আশা করছি যারা নভেম্বর মাসের দিকে শুরুতে অথবা শেষে অক্টোবরের শেষের দিকে যাবেন আপনাদের জানা হয়ে যাবে আসলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেলে টিকিটের মূল্য কত পড়তে পারে। আমি একটি ভিডিও দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন অনেকেই, সৌদি এয়ারলাইন্সের টিকিটের মূল্য বিভিন্ন কয়েকটা সিটি থেকে মক্কা, দাম্মাম, রিয়াদ, জেদ্দা, মদিনা, আভা, আরার থেকে যাওয়ার জন্য যেই ফ্লাইটটি সৌদি এয়ারলাইন্সে যাবেন আপনারা, আপনারা ধারাবাহিকভাবে ওই ভিডিওতে সম্পূর্ণ টিকিটের মূল্য জানতে পারবেন প্রতিটা সিটির। তো এই ভিডিওতে আমি রিয়াদ টু ঢাকার দেখাচ্ছি, আপনারা কমেন্টস করে জানাবেন আপনারা কত তারিখে যাবেন এবং কোন এয়ারলাইন্সে যেতে চান সেটি যদি আমাকে জানান আমি আপনাদের জানানোর চেষ্টা করব। এবং ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন অন্যান্য প্রবাসী ভাই বোন যাতে দেখতে পারে। তো এখানে আমি রিয়াদ দিয়ে দিচ্ছি, রিয়াদ ঢাকা অবতরণ হবে এবং তারিখটি আমি দিয়ে দিচ্ছি, ধরে নিলাম 31 অক্টোবর। 31 অক্টোবর দিলে কি হবে, আপনারা 20 তারিখ থেকে একদম 1-2 তারিখের পর্যন্ত, আগামী নভেম্বরের 1-2 তারিখ পর্যন্ত আপডেটটি দেখতে পারবেন। তো আসার টিকিটটি যদি আমি ডিসেম্বরের শেষের দিকে দিয়ে দিই, 31 ডিসেম্বর আসার টিকিট, এখানে আরও একটি অপশন দেওয়া আছে, যারা যাদের সাথে বাচ্চা আছে, যারা ফ্যামিলি নিয়ে আছেন, আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এবং ইকোনমি দেওয়া আছে, যারা বিজনেস ক্লাসে টিকিট কাটবেন আপনারা বিজনেস সিলেক্ট করলে টিকিটের মূল্য ওইভাবেই আসবে। তারপরে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যাওয়ার টিকিটের মূল্য কত এবং আসার টিকিটের মূল্য কত এবং আপ ডাউন টিকিটের মূল্য কত। তো শো ফ্লাইটে দিয়ে দিলাম সব কিছু ঠিকঠাক করে, সামনে বিস্তারিত চলে আসবে, আমি আপনাদের দেখাচ্ছি। এই ভিডিও কোনো ধরনের প্রমোশনাল বা প্রমোশন ভিডিও না, স্পন্সর ভিডিও না, ইটস জাস্ট ফর ইনফরমেশন ফর আমার সকল প্রবাসী ভাই বোনদের জন্য। আশা করছি ভিডিওটি আপনারা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে বলবেন না, যেহেতু আমি আপনাদের আপডেট দিচ্ছি, আপনারা আপনাদের শেয়ারের মাধ্যমে অন্যান্য প্রবাসী ভাই বোন উপকৃত হবে, তারাও জানতে পারবে যে এই অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের প্রথম দিকে টিকিটের মূল্য কত বাংলাদেশ বিমানে সফর করলে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 28 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত টিকিটের মূল্য দেওয়া আছে, এটি হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিয়াদ টু ঢাকা। ফ্লাইট হবে সকাল 7টার দিকে এবং অবতরণ করবে বিকেলের দিকে, বাংলাদেশ দুপুর বিকেলের দিকে আসরের সময়, সম্ভবত 5 ঘন্টা লাগবে যাওয়া, সরাসরি চলে যাবে। তো এখানে দেখেন 28 অক্টোবর যারা যাবেন 818 রিয়াল এবং 29 অক্টোবরে কোনো ফ্লাইট নেই, আর 30 অক্টোবরে 818 রিয়াল এবং 31টি আমি সিলেক্ট করেছিলাম 818 রিয়াল। এখানে আবার নভেম্বরের 1 তারিখ থেকে কিন্তু টিকিটের দামটা কিছুটা বেড়ে গিয়েছে, 1018 রিয়াল এবং 3 তারিখ পর্যন্ত কিন্তু 1018 রিয়াল, আপনারা স্ক্রিনে এটি দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন আমি যেহেতু 31 তারিখ সিলেক্ট করেছি, আপনারা এই রেট দেখতে পাচ্ছেন, আপনারা যদি তারিখ পরিবর্তন করেন সামনের দিকে যান তাহলে হয়তো কিছুটা বাড়তে পারে টিকিটের মূল্য। তো যাওয়ার যে টিকিটটি রিয়াদ টু ঢাকা সেটি 818 রিয়াল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে যারা টিকিট কাটবেন 7 কেজি ওজনের একটি ব্যাগ নিতে পারবেন, হ্যান্ডব্যাগ, এবং যাওয়ার সময় কত কেজি সামান আপনারা নিতে পারবেন সেটি আমি আপনাদের দেখাচ্ছি। আশা করছি এই ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে যারা এই তারিখগুলোতে দেশে যাবেন। এখানে দেখেন ইকোনমি ক্লাস টিকিটের যে সাথে আপনারা নিতে পারবেন 20 কেজি ওজনের 2টি লাগেজ, 2 পিসেস এখানে দেখতে পাচ্ছেন উপরে 20 কেজি ওজন। আর ট্রেভেলসে আমরা বেশিরভাগ তো ট্রেভেলসে টিকিট কাটি, ট্রেভেলসে টিকিট কাটলে
টিকিটের দাম অনুযায়ী হয়তো কিছুটা কম বেশ হতে 43 কেজি 45 কেজি আপনারা নিতে পারবেন, টিকিটের দামের উপর নির্ভর করে। কিন্তু আপনি অনলাইনে টিকিট কাটলে কিন্তু 20 কেজি ওজনের দুটি অ্যালাউ করবে ওনারা, হয়তো কনসিডার করে দেয় আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তবে নিয়ম অনুযায়ী তারা অনলাইনে টিকিট কাটলে আপনি 20 কেজি ওজনের দুটি নিতে পারবেন। এখানে দেখেন আরেকটি ক্লাস আছে যেটি হচ্ছে ইকোনমি ফ্লেক্সি, এটা হচ্ছে ইকোনমি সেবার। দেখেন ইকোনমি ফ্লেক্সিতে আপনি গেলে কিন্তু 1368 রিয়াল। তো আমি সবচেয়ে চিপ রেটের টিকিটের মূল্য জানানোর চেষ্টা করি আপনাদের। তো যাওয়ার টিকিটের মূল্য 818 রিয়াল, এটি সিলেক্ট করে দিলাম। এবার চলে আসবে আসার টিকিটটি। আপনি ঢাকা থেকে যখন রিয়াদে বা সৌদি আরবে আসবেন তখন আসলে টিকিটের মূল্য কত সেটি নেক্সট স্টেপে আমি দেখিয়ে দিচ্ছি। লোডিং হতে একটু দেরি করতেছে কারণ নেট হয়তো কিছুটা স্লো হয়ে গিয়েছে। চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন আসার যে টিকিটটি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে আগামী 31 ডিসেম্বর আমি সিলেক্ট করেছিলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন 28 ডিসেম্বর থেকে 3 জানুয়ারি পর্যন্ত যারা দেশ থেকে সৌদি আরবের রিয়াদে আসবেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে, টিকিটের মূল্য কিন্তু সবকটা সেম 1557 রিয়াল। 28 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত যারা বাংলাদেশ থেকে আসবেন 1503 রিয়ালে টিকিট কাটতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ঢাকা টু রিয়াদ সকাল 7:15 ফ্লাইট হবে, এবং দুপুর রিয়াদের দুপুর 11টার দিকে অবতরণ করবে। এখানে নন স্টপ ডিরেক্ট চলে আসবে রিয়াদে। এখানে দেখতে পাচ্ছেন 1557 রিয়াল এবং 2407 রিয়াল, এটি হচ্ছে বিজনেস ক্লাসের টিকিটের মূল্য। তো আমি ইকোনমি ক্লাসেরটা সিলেক্ট করছি, এখানে ছিল কিন্তু ইকোনমি সেবারে যদি থাকতো তাহলে টিকিটের মূল্যটা কম থাকতো, কিন্তু সোল্ড আউট হয়ে গিয়েছে। তো ইকোনমি ফ্লেক্সি দামটা একটু বেশি, হয়তো 1050 বা এরকম থাকতো, কিন্তু এটা সোল্ড আউট হয়ে যাওয়ায় এই রেটে যেতে হবে আপনাকে, আসতে হবে 1557 রিয়ালে। এটিও আমি আপনি দেশ থেকে আসার সময় কিন্তু আনতে পারবেন, দুটি 20 কেজির লাগেজ এখানে দেখতে পাচ্ছেন, 20 কেজি 2 পিসেস, দুটি 20 কেজি মানে 40 কেজি দুটো লাগেজ আনতে পারবেন আপনি আসার সময়, এবং হাতে করে আনতে পারবেন 7 কেজি ওজনের একটি হ্যান্ডব্যাগ। তো এটি আমি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে টোটাল আপ ডাউন টিকিটের মূল্য আপনারা পেয়ে যাবেন। এখানে দেখেন 31 অক্টোবর যদি আপনি যান অথবা আপনি নভেম্বরের শুরুর দিকে যান রিয়াদ টু ঢাকা এবং ঢাকা টু রিয়াদ আসার যে টিকিটটি সেটি দুটো মিলিয়ে কিন্তু টোটাল টিকিটের মূল্য আপনারা দেখেন 2000-এর উপরে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা 2375 রিয়াল। তো বন্ধুরা 2375 রিয়ালে আপনারা এই মাসের শেষের দিকে অথবা নভেম্বরের শুরুর দিকে আপনারা যদি যান তাহলে কিছুটা কম বেশ হয়ে আপনি টিকিট পেয়ে যাবেন আগামী ডিসেম্বরের শেষের দিকে আসা 2375 রিয়াল। তো এই ছিল আসলে সৌদি আরব থেকে অক্টোবরের শেষের দিকে মানে নভেম্বরের শুরুর দিকে আপনারা যারা যাবেন টিকিটের মূল্য আমি আপনাদের জানিয়ে দিলাম। আরেকটি ইনফরমেশন আমি যদি আপনাদের জানিয়ে দিই সেটি কন্টিনিউতে ক্লিক করার পরই আসবে, সেটি হচ্ছে আপনারা যারা অনলাইনে টিকিট কাটবেন আপনারা চাইলে ওই যে ক্লিক করে আমি এই স্টেপে চলে আসলাম, আসার পরে আপনারা এখানে আপনাদের পাসপোর্টে যে তথ্যগুলি দেওয়া আছে আপনার ইনফরমেশন, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, সারনেম বা মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার পার্সোনাল পাসপোর্ট ছাড়াও থাকতে পারে, ইমেল আপনার ইমেলটি দিয়ে দিবেন, এখানে কনফার্ম ইমেল দিয়ে দিবেন, এখানে বাংলাদেশের নাম্বারটা দিয়ে দিবেন, এখানে সৌদি আরবের নাম্বারটি দিয়ে দিবেন, দিয়ে কিন্তু আপনি নেক্সট স্টেপে চলে গেলে কন্টিনিউ সিট সিলেকশন যখন আপনি করবেন, সিট সিলেকশন অনলাইনের মাধ্যমে টিকিট কাটলে সিট সিলেকশন করতে পারবেন শুরুর দিকেই, তারপর আপনি এক্সট্রা কোনো লাগেজ যদি নিতে চান তা সেটার চার্জ দিয়ে আপনি নিতে পারবেন, সেই চার্জটি কিন্তু আপনার 375 রিয়ালের সাথে অ্যাড হবে। এরপর আপনার পেমেন্ট অপশনটি চলে আসবে, আপনি যদি পেমেন্ট করে দেন আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড দিয়ে আপনি পেমেন্ট করে দিলে আপনার টিকিটটি কনফার্ম হয়ে যাবে এবং আপনি ওই তারিখে
টিকিট নিয়ে আপনি দেশে যেতে পারবেন। অন্যথায় আপনারা যারা ট্রেভেলসে টিকিট কাটবেন, আপনাদের জানা হয়ে গেল যে বর্তমানে অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের শুরুতে আপনারা 2375 রিয়ালে টিকিট কাটতে পারবেন, হয়তো ট্রেভেলসে কিছুটা কম বেশ হতে পারে। তো এই ছিল আপডেট আপনাদের জন্য, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনার শেয়ারের মাধ্যমে অন্যান্য প্রবাসী ভাই বোন তথ্যগুলো জানতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।